গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে রবিবার আর 11 অগাস্ট। আজকে তো যাচ্ছি এখন ঘুরতে একটু, আজকে কোনো কাজ নাই, সানডে তো তাই কোনো কাজ নাই। ছেলের অ্যাডমিশন সমস্ত কিছু ভালো মতো হয়ে গেছে, তো এখন একটু ঘুরতে যাচ্ছি। কোথায় কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ওরাও রেডি হয়ে গেছে, 9টার সময় গাড়ি আসবে, গাড়িতে করেই যাব। তো আমরা বাইরে এখানে ওয়েট করছিলাম গাড়ির জন্য, গাড়িটা আসতেই আর কি আমরা যাব। তো প্রথমে আমরা যাব কালী মন্দিরে, সেখানে কি উদার বন করে একটা জায়গা আছে শিলচরে, সেখানে কাছারকান্তি বলে একটা কালীবাড়ি জাগ্রত মন্দির আছে, সেখানেই যাব। তো 9:30টার সময় গাড়ি এসেছে, ততক্ষণে আমরা রিলস ভিডিও সেগুলো বানিয়ে নিয়েছি। তো দেখো, শিলচরের রাস্তা না খুব একটা ভালো না, মেন টাউনটা ভীষণই খারাপ, একদমই ভাঙ্গা, খুব কষ্ট হয়েছে আমাদের শরীরে, খুবই কষ্ট হয়েছে। একদম রাস্তাঘাট এরকম চলাচল করি নাই না, তাই আমাদের প্রথম প্রথম একটু কষ্টই হয়েছে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা দেখো, এই যে বরাকভেলির বরাক নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। প্রথমে যাব উদারবন কাছারকান্তি কালী মন্দিরে, সেই মন্দিরটা খুবই জাগ্রত, সবাই বলেছে একবার হলেও সেখানে যেতে। প্রায় আমাদের 45 মিনিটস লেগেছে NIT থেকে এখানে আসতে, কালী মন্দিরটায় আসতে আর কি। তো এখানে গাড়িটা সামনে পার্ক করা হয়েছে, তারপর ভীষণ বড় ভিতরটা, তো মন্দিরের ঠিক উল্টা দিকে দোকানগুলো আছে, যে সেখান থেকে ভাবলাম ডালা একটা নিয়ে নিই, তো ফল মিষ্টি সমস্ত ফুল টুল নিয়ে তারপর মন্দিরের ভিতরে যাব আর কি। তো এডমিশন বলো সমস্ত কাজগুলোই আমাদের খুব ভালোভাবে হয়েছে, কোনো প্রবলেম হয় নাই। তো যার জন্য ভাবলাম আগে মন্দিরে আমরা পুজোটা দিয়ে নিই, কারণ সব কিছু ঠাকুরের আশীর্বাদেই হয়, তাই পুজোটা আগে দিয়ে তারপর অন্য জায়গায় আমরা ঘুরতে যাব। রবিবার দিনটা ছুটি আছে, তো তাই ঘুরতে যাব। ভাগ্নি অনেক রাগ করছে, এখনো ভাগ্নির সাথে দেখা করিনি। তো দেখো, এই যে আমাদের ডালাটাও নেওয়া হয়ে গেল। আর ওই দিন না আমরা জানি না, আমরা তো এমনি গেছিলাম ওখানে রবিবার বলে, সেখানে পূজাও দিব, তারপর পূজো দেওয়া হয়ে গেলে তারপর আর কি ঘুরতে যাব। তো ভিতরে গেলাম যখন, তখন জানতে পারলাম যে ওই দিন ওখানে বড় পূজা ছিল, তাই ভাবলাম পূজো যখন শুরু হয়েছে, আমরা যখন গেছি তখন পূজোটা মাত্র শুরু হয়েছে, বাটাটা দেওয়ার সাথে সাথেই মানে পূজোটা শুরু হয়েছে। তো ভাবলাম যে একবারে পুজোটা শেষ করেই আমরা ওখান থেকে যাব। এসেছি যখন, এত বড় কালী পূজা একটা, আর ভিড় নাকি কি ভিড় হয়েছিল একদম, মানে মন্দিরে অল্প পরে দেখি জায়গা নাই দাঁড়ানোর, এতটাই ভিড় ছিল ওখানে। তো এই যে আমরা যে দিচ্ছি, এই ডালা দেওয়ার সাথে সাথেই ওখানে পুজো দেওয়া শুরু হয়ে গেছে। তো পুজোটা প্রায় 11:30টার দিকে শেষ হয়েছে, ততক্ষণ আমরা ওখানেই ছিলাম, পুজো দেখছিলাম বসে বসে। আর ইন্টারেস্টিং আরেকটা কি জানো, এখানে ঢাক, তারপরে কাঁসা, ঘণ্টা সমস্ত যে ইলেকট্রিকে বাজে, এটা এত একটা মজা লেগেছে এই জিনিসটা দেখে, সমস্ত ইলেকট্রিকে বাজে। তো এখানে আগে ধূপকাঠি প্রদীপ আমরা জ্বালিয়ে নিয়েছি, তারপর পুজোর জন্য এখানেই মন্দিরটাতে আর কি বসেছিলাম। আর শুনলাম এখানে বিয়াও হয়, যার জন্য অনেক বড় একটা হল রুম করা আছে এখানে। তো খুবই ভালো লেগেছে, এখানে আসার পর একটা শান্ত পরিবেশ একদম, আর এত ভিড়, অনেক জায়গার মানুষের সাথে পরিচয় হয়েছে। আর আমি তো একটু নিজে নিজে গল্প করতে সবার সাথে বেশ ভালোই বাসি, তো সবার সাথে গল্প করছিলাম এখানে। আর সামনে একটা পুকুর ছিল, সেই পুকুরে না অনেক মাছ, কচ্ছপ, সেগুলো অনেক কিছুই ছিল। তো এই যে দেখো, এখানে পূজা হচ্ছে আর কি মন্দিরে। তো ওই যে দেখো পুকুরটা, এই পুকুরটা প্রচুর মাছ, কচ্ছপ, বড় বড় একদম মাছ, কচ্ছপ, সবাই মুড়ি দিচ্ছে আর টপাটপ মুড়িগুলো খেয়েও নিচ্ছে। তো এখানে থেকে, এই মন্দির থেকে তারপর আমরা যাব করিমগঞ্জ। করিমগঞ্জ প্রায় এখান থেকে 2 ঘন্টা লাগবে, মানে উল্টা আর কি আমরা যাব, আবার উল্টা শিলচর যাব, ব্যাক শিলচর, শিলচর থেকে আগে যাব করিমগঞ্জ। তো প্রায় 2 ঘন্টা লাগবে ওখানে, খুব আমাদের পরিচিত একজন আছে আর কি, তো সেখানে যাব। তো দেখো, এই যে এখানে বড় বড় মাছ আর কচ্ছপগুলো কি সুন্দর খেলা করছে এখানে, তো একদম জুম করে ভিডিও করেছি, কি ভালো লাগছিল দেখতে একদম। এই যে দেখো মুড়ি দিচ্ছে, কি সুন্দর খাচ্ছে ওরা। আর এই যে কচ্ছপ,
তো যাই হোক, এখানে প্রায় 10:30 বাজে, 11:30 বাজে, 11:30 সময় পূজা শেষ করে আমরা করিমগঞ্জ গেছি। তো যার বাড়িতে গেছিলাম ওনার নাম হলো কাঞ্চন চৌধুরী, খুব নামি দামি মানুষ ওখানের, করিমগঞ্জের সবাই মোটামুটি ওনাকে চেনে। তো এই ডগিটাকে দেখে না ভিডিও না করে থাকতে পারলাম না, প্রথমে তো ভেবেছিলাম ভিডিও করব না। তো ডগিটা এত ভালো, মানে কাউকে দেখলে আওয়াজ পর্যন্ত করে না, খুব ভালো, একদম চুপচাপ থাকে, আমরা ওকে আদরও করেছি, তো খুবই ভালো, ডগিটা কিছুই করে না। তো ডগিটাকে একটু ভিডিও করে নিলাম। তো খাওয়া দাওয়া আমরা এখানেই করেছিলাম, ওনারা খুবই ভালো মানুষ, খুব ভালো ভদ্রলোক ভদ্রমহিলা, আমাদেরকে না খেয়ে আসতেই দিবে না। তো 2:30 বেজে গেছে ওনাদের বাড়ি পেতে পেতে, তারপর 4:00 সময় আমরা ওখান থেকে বেরিয়েছি, আবার যাব বদরপুর। তো এই যে দেখো, এটা হলো কুশিয়ারা নদী, তো যে এই পারে আর কি এটা হলো ইন্ডিয়া, আর নদীর ওই পারটা হলো বাংলাদেশ। তো এই পারে আমরা এখান দিয়ে যাচ্ছি বাংলাদেশের বর্ডার দেখে দেখে। তো যাই হোক, বাংলাদেশের বর্ডারও দেখা হয়ে গেছে আমাদের করিমগঞ্জের কুশিয়ারা নদী থেকে। তা ওখান থেকে এসেছি ভাগ্নির বাড়ি বদরপুরে এসেছি, তখন প্রায় 5:00 বাজে, আমরা এসে 5:30 না 5:30 বেজেছে আমাদের আস্তে আস্তে প্রায়। তো ভাগ্নির ছেলে আর কি নাতি আমাদেরকে নিতে এসেছে মেন রোডে, খুবই খুশি। ভাগ্নি তো কিছুদিন ধরে খালি বলছিল তোমরা এখনও কেন আসো না, আর ভাগ্নির ছেলে আর কি আমাদের নাতি, ও গেস্ট হাউসেও গেছিলো দেখা করতে। তো ওখানে আমরা অনেকক্ষণ বসে তারপর রাতের খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি শিলচরের জন্য। তো এটা সোমবারের ভিডিও ছিল, ছেলেকে আমাদের সমস্ত কিছু কিনে দিয়ে ওর রুমটা সেটেল করে দিতে হবে সুন্দর করে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা মানে নতুন স্টুডেন্ট আর কি ফার্স্ট ইয়ারে, তাদেরকে একজন করে সিনিয়র স্টুডেন্ট দেওয়া হয়, তাদেরকে বলা হয় ট্র্যাক ফাদার। তো ওই ট্র্যাক ফাদার সমস্ত কিছু জুনিয়রকে গাইড করবে, এমনকি কেউ যদি রেগিং করতেও চেষ্টা করে তার জন্য সেই ট্র্যাক ফাদার মানে প্রোটেক্ট করবে আর কি, সমস্ত কিছুর জন্য ওই ট্র্যাক ফাদারই গাইড করে। তো যাই হোক, বাইরের থেকে আমরা তোষক বাদি সেগুলো সমস্ত বালতি তো যা যা জিনিস লাগে ছাতা টাতা সমস্ত কিনে নিয়েছি, কিনে একটা টোটো করে আমরা এনআইটির ভিতরে নিয়ে এসেছি। এনআইটির ভিতরে প্রচুর দাম এই জিনিসগুলোর, তাই আমরা বাইরে থেকে কিনে একবারে টোটো করে নিয়ে এসেছি। টোটোতে 50 টাকা নেয় ভাড়া ভিতর অব্দি যেতে। তো রুমটা সুন্দর করে আমরা গুছিয়ে দিয়েছি, কারণ আমরা 14 তারিখ ব্যাক করবো, তো তাই আর কি ওর সমস্ত রুম সুন্দর পরিষ্কার করে দিয়েছে ওরা। প্রথম দিন তো একটু নোংরাই ছিল, কারণ বড় স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্টগুলো আর কি যারা রুম ছেড়েছে তারা খুব নোংরা করেই গেছিলো, তো সেগুলোকে ও হোস্টেল থেকে সমস্ত পরিষ্কার করে দিয়েছে। তো ওর ব্যালকনি থেকে দেখো ঠিক এইভাবে দেখা যায় একদম ফ্রন্টের গেটটা, আর ওর হোস্টেলটাও কিন্তু স্বস্তিক আকারেই বানানো, যেটা গুগলে দেখে আমরা একদম খুব সুন্দর করে স্বস্তিক আকারে এই আরিয়াভাট হোস্টেলটা বানানো। তো সব দিকেই ঠিক আছে, এসে গেছে সেই জায়গাটা যেটা আমি বলতে গেলেও আমার বুক ভারী হয়ে আসছে। তো এই জায়গাটা আমি চুপ থাকি, কারণ আমার একদম আর ভালো লাগছে না, সিনগুলো দেখেও মনটা আমার ভালো লাগছে না, কারণ আসার দিনও প্রচুর কান্না করেছে, কারণ এই প্রথম ও আমাদের থেকে 5 বছর আলাদা থাকবে। তো যাই হোক, ওকে ছেড়ে আসতে আমাদের ভীষণ ভীষণ কষ্ট হয়েছে। তো স্টেশনে বদরপুর স্টেশনে ভাগ্নি এসেছিলো দেখা করতে, মামা ভাগ্নি বাইরে দাঁড়িয়ে গল্প করছে আমার সাথে, ভিতরে ট্রেনের ভিতরেই ও দেখা করে গেছে ভাগ্নি। ভাগ্নির আজকে আবার জন্মদিনও ছিল, তাও এসেছে আমাদের সাথে দেখা করতে। তারপরে তো আর কি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, অনেক কিছু তোমাদেরকে ডিটেলসে আমি বলেছি, যারা যারা একটু কনফিউশনে আছো তারা এই ভিডিওগুলো দেখলে অনেকটা কনফিউশন দূর হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।